নারায়ণচন্দ্র চন্দ, খুলনা 5 আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নারায়ণচন্দ্র চন্দ তিনি মোট 4 বার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। এছাড়া তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। নারায়ণচন্দ্রের জন্ম 1945 সালের 12ই মার্চ। শিক্ষাগত যোগ্যতা বিএ, এমএ এবং বিএড। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, নারায়ণচন্দ্র খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীপদ চন্দ ও মা রেণুকাবালা চন্দ। উলাগ্রামের পাঠশালায় তার শিক্ষাজীবন শুরু হয়। ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। এইচএসসি পাশ করেন দৌলতপুর বিএল কলেজ থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং একই বিষয়ে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নারায়ণচন্দ্র 1972 সালে বিএড পাশ করেন। নারায়ণচন্দ্র ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1968 সালে এই স্কুল থেকে সর্বপ্রথম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এরপর তিনি ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। 1974 সালে তার অক্লান্ত প্রচেষ্টায় ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়। এর আগে খুলনা শহরে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হতো। 1968 সালে তিনি মাধ্যমিক শিক্ষকদের ঐক্যবদ্ধ করতে প্রতিষ্ঠা করেন থানা মাধ্যমিক শিক্ষক সমিতি। তিনি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 1987 সালে সরাসরি ভোটের মাধ্যমে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন। 2007 সাল পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 1968 সালে থানা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তিনি ডুমুরিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের মাধ্যমে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ 2003 সালে গঠিত কমিটিতেও তিনি সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় আহ্বায়কও ছিলেন। বাংলাদেশের সর্বপ্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 6 বার তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অষ্টম সংসদ নির্বাচনে তিনি 4 দলীয় জোটের প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর নারায়ণচন্দ্র চন্দ 9ম সংসদ নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2019 সালের 71 জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।